খরকসা বরক থইরে কাহানকাই খরক বরে বরক নি লাংমা মথাঙ্গাই মাননাই কড়াক সালো বুলু লটাস ক্লাব সংসাজাকা ডোনেশন ক্যাম্প পান্ডাও কক সানানি থাঙ্গাই আবহাই কক সাউই খানার কা হাস্তে মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা কড়াক শ্রীলঙ্কা 23 জানুয়ারি ফ্রিডম ফাইটার নেটে সুভাষ চন্দ্র বোস নি 127 আসাইমানি সাল ও সাল নম্বর হাক্তর সিমিয়া হাস্তি নি দালবিদাল থায়ো দালবিদাল পান্দানি বিশিং ইয়াসাকলাইও আবু হাইকেন কড়াক সাল রাজাখর আউলি নি বুলু লটাস ক্লাব নেটে সুভাষ চন্দ্র বোস নি 127 আসাইমানি সাল ন কিটিংই খ্লাইজাকা ব্লাড ডোনেশন ক্যাম্প পান্ডা সম্পর্কে আমরা সবাই জানি এবং কীভাবে দেশকে স্বাধীন করার জন্য উনি আজাদিন ফৌজ তৈরি করেছিলেন এবং বলতে গেলে যারা এই দেশকে স্বাধীন করার জন্য উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস। এবং আজকের এই দিনে আপনারা এখানে দলেশ্বরী উৎসব 23 থেকে 26 জানুয়ারি পর্যন্ত প্রজাতন্ত্র দিবস এবং আপনাদের আজকে স্থাপনা দিবসও সেই উপলক্ষে বিভিন্ন কার্যক্রম আপনারা রেখেছেন। ব্লু লোটাস ক্লাব সম্পর্কে আগরতলা শহরে তথা ত্রিপুরাতে অনেকেই যতগুলো আগরতলা শহরে স্বনামধন্য ক্লাব আছে তার মধ্যে ব্লু লোটাস ক্লাবও একটা অন্যতম জায়গা নিয়ে নিয়েছে। শুধু ক্লাবের দৈনন্দিন যে কাজকর্ম শুধু তাই নয়, অনেক ফিলান্থ্রোপিক ওয়ার্কও আপনারা করেন। আমি যা খবর আছে আপনারা ক্যান্সার হসপিটালে ফল বিতরণ করেন এবং এই ধরনের যে ব্লাড ডোনেশনের শিবির সেটাও আপনারা করে থাকেন, আজকেও সেটা করছেন। এবং বিভিন্ন সময়ে অনাথ আশ্রম যারা বৃদ্ধাশ্রমে আছেন এবং যারা আবাসিকরা ওখানে থাকেন তাদের জন্য আপনারা মাঝে মাঝে যান, ওনাদেরকে সাহায্যের হাত আপনারা বাড়িয়ে দেন। ক্লাবের ভূমিকা খুব ইম্পর্ট্যান্ট। আমি নিজেও ক্লাবের বহুদিন একটা ক্লাবের সাথে আমি যুক্ত ছিলাম, ক্লাবের সেক্রেটারি ছিলাম প্রায় 15-16 বছর এক নাগারে, সভাপতিও ছিলাম এক নাগারে কয়েক বছর। এবং ক্লাবের যে অভিজ্ঞতা মানে সত্যি সেটা, এখন সরকারে প্রধান হিসাবে আমি কাজ করছি এবং আমরা সবসময় বলি এভরি ডে উই শুড লার্ন অ্যান্ড এভরি ডে উই লার্ন। এই ক্লাবের পরিচালনা করতে গিয়ে যে অভিজ্ঞতা সেটাও কিন্তু আজকে যখন যে দায়িত্বে আমি আছি সেটা কিন্তু অনেকটা কাজে আসে। আমরা যখন যে দায়িত্বেই থাকি না কেন সমাজের জন্য কিছু করার কারণেই কিন্তু আজকে এই স্থানে আমরা আছি। আমরা জানি ক্লাব এই অত্র এলাকার বিভিন্ন সমস্যার সমাধান করার লক্ষ্যে সেক্রেটারি সভাপতি এবং অন্যান্য মেম্বারদের কাছে আসেন এবং যখন এই সমাধান আপনারা করেন নিউট্রালি, খুব ইম্পর্ট্যান্ট, নিউট্রালি যখন সেটা আপনারা করতে পারেন এর থেকে ভালো জিনিস আর কিছুই হতে পারে না। আদারওয়াইজ কী হয়, দেখা যায় কোনো সমস্যার সমাধান হচ্ছে না, এক বাড়িরই 3 ভাই ধরুন ওখানে আছে, 2 ভাই আছে, বারবার
কোর্টে গিয়ে কোর্টের দরজান করানারে গার্হস্থ্য সমস্যা আমার মনে আছে কি সমস্যা হয় সেই সব জায়গায়ও কিন্তু ক্লাবের একটা বিরাট ভূমিকা আছে। সবাই কোনো সমস্যা হলে জায়গা জমি সংক্রান্ত সমস্যা হয়, অ্যাট্রোসিটিজেরও সমস্যা হয়, সেগুলো নিয়ে কিন্তু আসে সরকারের কাছে প্রথমে যায় না, প্রথমে চলে আসে ক্লাবের মধ্যে। সেই ক্লাবের ভূমিকা এর জন্য আমি যেটা বলি অপরিহার্য। সেখান থেকে যদি সমাধান হয় তাহলে অনেকাংশে মানুষ শান্তিতে যে এলাকায় বসবাস করে তারা অনেকটা কিন্তু রেহাই পায়। এটা কিন্তু সমাজ পরিবর্তনের একটা বিশেষ জায়গা। এখানে যা বলা হয়েছে প্রায় 700 লোকের বাসস্থান এখানে, এখানে প্রারম্ভিক ভাষণের সম্পাদক বলেছিলেন, তো প্রায় যদি এতগুলো লোকের যদি সমাধান এবং তাদের আস্থার বিষয় যদি দাঁড়ায়, এরকম সমস্ত ত্রিপুরাতে যদি সবাই সেই দায়িত্বটা নেয়, তাহলে আমরা শুধু ডেভেলপমেন্টের কাজটা আমরা করতে পারি। আজকে আমরা তো চেষ্টা করছি যে ত্রিপুরাতে যে একটা শান্তির পরিবেশ যেন বজায় হয়, বজায় থাকে, সেই চেষ্টা আমরা করছি। আপনারা বারবার, আমি বিধানসভাতেও বলেছি, সব জায়গায় বলি যে ত্রিপুরাতে এখন যে রিপোর্ট আছে সর্বভারতীয়, সেই রিপোর্ট অনুযায়ী আগে যে বিভিন্ন প্যারামিটার আছে সেই প্যারামিটারের মধ্যে এখন আগে ছিল নিচের দিক দিয়ে 28টা রাজ্যের মধ্যে পঞ্চম স্থানে, এখন সেটা তৃতীয় স্থানে চলে এসছে। মাঝে মাঝে এদিক সেদিক ঘটনা আসে আমাদের কাছে, কিন্তু আমাদের চেষ্টা থাকে যে গায়ের জোর ব্যবহার করে বা চোখ রাঙানি দিয়ে কাউকে জোর করে তার যে মতামত, সেই মতামত যাতে সে না দিতে পারে, ডেমোক্রেটিক্যালি সে যাতে নিজের অধিকার না করতে পারে, সেটা আমরা কোনো অবস্থায় সেটা আমরা করতে দেবো না। এই সরকার, আমরা গণতন্ত্রে বিশ্বাস রাখি এবং সেই দৃষ্টা আমরা করছি। আপনারা দেখেছেন এবার 2023-এর যে বিধানসভার ইলেকশন হয়েছে ত্রিপুরা রাজ্যে, আমি দাবি করতে পারি যে এর আগে এত সুন্দর ইলেকশন কোথাও কোনো ঘটনা ছাড়া, ঘটনাবিহীন একটা ইলেকশন হয়েছে। আমরা তার জন্য সেই রকম আমাদের সরকারের পক্ষ থেকে আমরা বারবার বলেছি, আবেদন রেখেছি এবং সেটা হয়েছে। এবার আমাদের যে একটা দুটো যে বাই ইলেকশন হলো সিপাহীজলাতে, সেখানেও আপনারা দেখেছেন কোনো জায়গায় কোনো গণ্ডগোলের কোনো খবর নেই। ছিটা ফোটাই দিকে ঘটনা এসছে, কিন্তু বড় ধরনের কোনো ঘটনা, আগে তো এরকম মানে অহরহ হতো। তো মানুষের অধিকার, তার মত প্রকাশের যে বিষয় সেটা আমরা দিতে চাই। মানুষ দেখবে কে কাজ করছে কে কাজ করছে না। আপনাদের এখানেও এই ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট ইলেকশন হয় নিশ্চয়ই, তো ইলেকশন যে ভালো কাজ করবে সেই প্রেসিডেন্ট হবে, সেক্রেটারি হবে বা অন্যান্য মেম্বার হবে, এবং ডেমোক্রেটিক্যালি হওয়া দরকার। তাহলে অন্যান্য বাড়ির অন্যান্য যারা আছে, অনেক ছেলে মেয়েরা আছে, তাহলে এই ক্লাবের মধ্যে এসে যোগদান করবে। ভয়ের পরিবেশ কোনো অবস্থায় যেন না থাকে, সেই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। পান্ডানে পাইথাগো ব্লাড ডোনেশন ক্যাম্প বেড়াই নাইখা পান্ডাও মানজাংনাই নারওয়াই রক রাজাখরাউল নিশিমি প্রণামনি কক থুম চিনি খরাং।